স্টার জলসার অনুরাগের ছোঁয়া সিরিয়ালের জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছুই বলার নেই প্রতি সপ্তাহের টিআরপি তালিকায় বেঙ্গল টপার হচ্ছে সূর্য ও দীপার কাহিনী একদিকে যেমন সোনা রূপার কাহিনী মনে ধরছে তেমনি ধীরে ধীরে ভুলভ্রান্তি মিটিয়ে এক হচ্ছে সূর্য যার জেরে আরও আকর্ষণীয় হয়ে উঠছে প্রতিটা পর্ব বিগত কিছু পর্বে একের পর এক ঘটনা ঘটে চলেছে সূর্য যেমন জানতে পেরেছে রূপার জন্ম পরিচয় তেমনি দীপাও সোনার জন্মদিন দেখেই আন্দাজ করতে পারছে কিছু একটা যতই হোক সোনা রূপা যে তাদেরই সন্তান রূপার মায়ের নাম জানতে পেরেই সবাই ঠকিয়েছে ভেবে রূপাকে নিজের কাছে রেখে দিয়েছে সূর্য অন্যদিকে মা হয়েও মেয়েকে আনতে পারিনি দীপা বদলে সন্তান আদর যত্ন করছে সোনার দুজনকে এভাবে কাছে আসতে দেখে কিছুতেই সহ্য করতে পারছে না মিশকা কারণ সে জানে দীপা তাকে সূর্যের স্ত্রী আর সোনার মা ভাবে তাই চুপ রয়েছে আসল সত্যি প্রকাশ পেলে দীপা কিছুতেই চুপ থাকবে না তাই সবার চোখে সূর্যকে খারাপ প্রমাণ করার জন্য সূর্যকে বাড়ে নিয়ে গিয়ে জুসের সাথে ড্রিঙ্কস করিয়ে দেয় মিশকা ভেবেছিল যে এভাবেই সূর্যকে মাতাল করে বাড়ি নিয়ে যাবে যাতে করে সবার সাথে খারাপ ব্যবহার করে সে কিন্তু হলো ঠিক তার উল্টো নেশা চড়তেই সূর্য দীপাকে দেখতে শুরু করে চারিদিকে গানে গানে নিজের ভালোবাসার কথা জানিয়ে মিশকাকে ফেলে রেখেই বেরিয়ে আসে সেখান থেকে এরপর বাড়ি নয় বরং দীপার কাছে গিয়ে হাজির হয় সূর্য দীপাকে দেখেই নিজের মনের কথা প্রকাশ করে সূর্য যেটা শোনার পর দীপাও আবেগঘন হয়ে পড়ে কিন্তু ডাক্তারবাবু স্ত্রী পরিবার আছে বলে নিজেকে দূরে সরিয়ে নিতে চায় ঠিক তখনই সূর্য জানিয়ে দেয় মিশকাকে বিয়ে করেনি সে কোনো পরিবার নেই তার কিন্তু একথা ঠিক বিশ্বাস করে উঠতে পারেনি দীপা দীপার ধারণা নেশাগ্রস্ত হয়েই এসব বলছে সূর্য এখানেই শেষ নয় আজকের পর্বে দেখা যাচ্ছে দীপাকে বারংবার নিজের ভালোবাসার কথা জানিয়েছে সূর্য এমনকি দীপাকে নিজের কাছেও টেনে নেয় এমন একটা রোম্যান্স দেখার জন্য রীতিমতো অপেক্ষায় ছিল দর্শকেরা তবে কি এবার সব ভুল বোঝাবুঝি মিটে এক হবে সেনগুপ্ত পরিবার সেটা জানার জন্য টিভির পর্দায় দেখতে হবে অনুরাগের ছোঁয়া